হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামার, তার চাবি। তো আমরা আজকে হিরো গ্ল্যামার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তো আপনারাও আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো গ্ল্যামারে এখানে ছোট্ট করে হিরো লেখা, হিরো স্টিকার এবং হেডলাইটটির ডিজাইন খুবই সুন্দর, একটি আধুনিক ডিজাইনের হেডলাইট যেখানে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। আর ট্যাঙ্কিতে আর ফুয়েল ট্যাঙ্কে খুবই সুন্দর করে গ্ল্যামার লেখা স্টিকার লাগানো, প্লাস্টিকের একটি কাভার লাগানো সাইডে, সাইড কভার এবং পিছনের কভার প্লাস্টিক, ফুয়েল সুইচ, আর ইঞ্জিনে পিয়ানো ব্ল্যাক ফিনিশিং। ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন, তো বাইকটার লুকিং এক কথায় অসাধারণ। পিছনের সাইড কভারটিতে ASFS স্টিকার লাগানো, ইন্ডিকেটর, পিছনের ইন্ডিকেটর, টেল লাইট যেটার ডিজাইনও খুবই সুন্দর, আর টেল লাইটগুলান একটু শক্ত, জানি না কেন শক্ত, তো এটা নরম হলে আরও ভালো হতো। পিছনের কাভারে ASFS স্টিকার দুই পাশেই লাগানো, সুন্দর দেখা যায়। সাইলেঞ্জার পাইপ, সকাপ, পিছনের সকাপ, এবং সকাপটিও গাড়ির কালারের সঙ্গে লাল সকাপ দেওয়া হয়েছে, পিছনে দুইটি সকাপ। আর ইঞ্জিনে খোদাই করে হিরো লেখা, হুইল ইন্ডিকেটর, কিকার, এটিতে সেলফ এবং কিক দুটি আছে। সাইড কভারে ছোট্ট করে হিরো লেখা, ব্রেক প্যাড, প্লাগ, এবং প্লাগের কভারটিও বাইকের কালারের সঙ্গে লাল করা। আর হুইল ট্যাঙ্কে গ্ল্যামার লেখা সাদা কালারের দুই পাশেই, সুন্দর একটু আকর্ষণীয় ফন্টে লেখা। আর রিয়ার হুইলে ড্রাম ব্রেক ব্রেক আর টায়ার প্রোফাইল 3.0018 ইঞ্চ। আর ফ্রন্ট হুইল ডিস্ক ব্রেক, ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর টায়ার প্রোফাইল 2.7514 ইঞ্চ। আর বাইকটির লুকিং খুবই সুন্দর, একেবারে খারাপ না। টেল লাইট, হেডলাইট, ইন্ডিকেটর সব কিছুই খুবই সুন্দর লুকিংয়ের একটি বাইক। আর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক 13.6 লিটার ফুয়েল ট্যাঙ্ক, আমরা একটু এটা একেবারে খুলে যায় ফুয়েল ট্যাঙ্কের মুখটা। লুকিং গ্লাস, লুকিং গ্লাসের পিছনেও সুন্দর লাল কালার করা। আর স্পিডোমিটার অ্যানালগ, এবং এখানে একটি ডিজিটাল অ্যানালগ স্পিডোমিটার আর ডিজিটাল একটি ডিসপ্লে আছে, যেটা বিভিন্ন ইনফরমেশন দেখা যায়, কত কিলো গাড়ি চলছে, ট্রিপ, ওয়ান, টু, ফুয়েল সব কিছু এই ডিজিটাল ডিসপ্লেটাতে দেখা যায়। আর বাম হাতে হর্ন, ইন্ডিকেটর, হেডলাইট, হাইলো, সুইচ, ইমার্জেন্সি ইন্ডিকেটর সুইচ, আর ডান হাতে সেলফ,
ডান হাতে শুধুই সেল আর কিছু নাই। তো চলুন আমরা এখন বাইকটি চালিয়ে দেখি। তো বাইকটির পিকআপ অ্যাক্সেলারেশন খুবই সুন্দর, এটাতে মোটামুটি পিকআপ টানার সঙ্গে সঙ্গেই রান উঠে উঠতেছে। তো এটা এই বাইকে ইঞ্জিন ইউজ করা হয়েছে ডিসপ্লেসমেন্ট 125 সিসি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 9 BHP 7000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 10.35 Nm 4000 RPM। গিয়ার চারটি গিয়ার, যার চারটি গিয়ারই পিছনে, এবং ইঞ্জিনটি এয়ারকুলেট ইঞ্জিন। আর বাইকের ওয়েট 129 কেজি, আর মাইলেজ 60 কিলোমিটার পার লিটার, টপ স্পিড 100 কিলো পার আওয়ার। আর বাইকটির মিটারটি পার আওয়ার। আর বাইকের খারাপ দিক হিসাবে আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে এটার ইন্ডিকেটারগুলান খুবই শক্ত, যেটা যে কোনো সময় পড়ে গেলে ভেঙে যেতে পারে। এটা যদি হালকা স্প্রিং সিস্টেম দেওয়া যেত তাহলে ভালো হতো। আর মিটার যদিও ডিজিটাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, তো এই ডিসপ্লেটাতে যদি স্পিডোমিটারটা থাকতো তাহলে ভালো হতো। এখানে স্পিডোমিটারটা অ্যানালগ ইঞ্জিন RPM মিটার নাই, আর ডিসপ্লেটাতে কত কিলোমিটার চললো, ট্রিপ ওয়ান টু, ফুয়েল এসব দেখা যায়, কিন্তু স্পিডোমিটারের ওখানে কোনো কিছু নাই। এটা বাইকটার একটা খারাপ দিক, যেটা আমার মনে হয়েছে এটা বাইকটার একটা খারাপ দিক। এটা ডিজিটাল করতে পারলে আরও ভালো লাগত। আর বাইকটি চারটি কালারে আমাদের বাংলাদেশে পাওয়া যায়, 4 কালার অ্যাভেলেবল। নাম্বার 1 সুইট ব্ল্যাক উইথ স্পোর্টস রেড, ক্যান্ডি ব্লাজিং রেড, ব্ল্যাক উইথ টেকনো অরেঞ্জ, অ্যান্ড ব্ল্যাক উইথ টরেন্ডো গ্রে মেটালিক। এই চারটি কালারে বাইকটি বাংলাদেশে পাওয়া যায়। আর বাইকটির বর্তমান প্রাইস 119,990 থেকে 121,990 টার বর্তমান প্রাইস। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারেন। খুদা হাফেজ।